আসসালামু আলাইকুম দর্শক, আজ অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজ দেখাবো কিভাবে আপনারা আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 10 অফিশিয়াল যে ফাইলটি রয়েছে ISO ফাইল, সেটি মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটি পেন ড্রাইভে বুটেবল করবেন। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। আমি সরাসরি আমার ব্রাউজারটি ওপেন করছি। আমরা এখান থেকে লিখব উইন্ডোজ 10 প্রো ডাউনলোড, জাস্ট এটা আমরা এন্টার করে দেব। প্রথমে দেখতে পারবেন আপনারা মাইক্রোসফটের লিঙ্ক, সেটি আমরা ক্লিক করে দেব। ডাউনলোড উইন্ডোজ 10, নিচের দিকে আসলে এখানে আপডেটের একটা অপশন পাবেন আর নিচে আরেকটা অপশন পাবেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড টুল। এখান থেকে আপনাদের একটি টুল ডাউনলোড করতে হবে। সেই টুলটির মাধ্যমে আপনারা সরাসরি ISO ফাইলটি ডাউনলোড করবেন এবং সেটি অটোমেটিকলি আপনার পেন ড্রাইভে বুটেবল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি 8GB বা 16GB পেন ড্রাইভ হতে হবে। মূলত এই ISO ফাইলটি 4GB থেকে 5GB পর্যন্ত হয়ে থাকে। আমরা প্রথমে এই টুলসটি ডাউনলোড করে নেব। 18MB একটি ফাইল, স্টার্ট ডাউনলোড, কিছুটা সময় নেবে আর আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে এর ডাউনলোড কমপ্লিট হওয়ার যে সময়টি সেটি কিন্তু নির্ধারিত হবে। সো আপনার যদি ইন্টারনেট স্পিডটি স্লো হয়ে থাকে সেক্ষেত্রে এটি ডাউনলোড হতে অনেকটা সময় নিতে পারে। অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স টার্ম আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। অলরেডি আমার একটি পেন ড্রাইভ আমার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়েছে। আপনাদের যদি পেন ড্রাইভ থেকে থাকে সেটি কিন্তু আপনারা প্লাগ ইন করে নেবেন আপনার কম্পিউটারটির সাথে। দুটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে আপনি কি করতে চাচ্ছেন। আমি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউজ ফ্ল্যাশ ড্রাইভ DVD অর ISO ফাইল ফর অ্যানাদার PC, সেটি আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর আপনার কম্পিউটারের হার্ডওয়্যার যদি 32 অপারেট সিস্টেম হয়ে থাকে তাহলে সেটি 32 চলে আসবে, আর যদি হয়ে থাকে 64-bit সেটিও কিন্তু এখানে সরাসরি দেখিয়ে দেবে। সো এখান থেকে আমি জাস্ট নেক্সট করে দেব। নেক্সট করার পর চুজ হুইচ মিডিয়া টু ইউজ, আপনার কম্পিউটারে যদি আপনি রাখতে চান ফাইলটি সেটি শুধুমাত্র ISO ফাইল সেটি সিলেক্ট করে দেবেন, আর যদি পেন ড্রাইভ করতে চান, পেন ড্রাইভে যদি বুটেবল করতে চান সেক্ষেত্রে এখানে ইউজ উইথ ফ্ল্যাশ ড্রাইভ সেটি সিলেক্ট করে দেবেন। সো আমরা এখানে ইউজ উইথ ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার পেন ড্রাইভ, যে পেন ড্রাইভটি আপনি এখানে প্লাগ ইন করছেন আপনার কম্পিউটারে সেটি কিন্তু দেখাবে। আমি এখান থেকে যে ড্রাইভটি দেখিয়ে দিচ্ছি নো লেভেল, জাস্ট নেক্সট করে দেব। নেক্সট করার পর আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখান থেকে আমাদের কাউন্টডাউন শুরু হবে। 1 থেকে 100% হতে যতটুকু সময় লাগে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে। আমার কম্পিউটারে 20 MBPS এর লাইন, সো আমার একটু বেশি একটা টাইম লাগবে না। আপনার কম্পিউটারে যদি স্পিড এর থেকেও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনেক দ্রুত গতিতে আপনার পেন ড্রাইভটি বুটেবল করতে পারবেন খুবই সহজে। আমি আরেকটি কথা বলে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে এভাবে যদি আপনারা আপনাদের উইন্ডোজটি পেন ড্রাইভে বুটেবল করেন সেক্ষেত্রে কোনো প্রকার ফাইল মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।